সম্মানিত শিক্ষকবৃন্দ, ক্লাস টিউনের মাধ্যমে কুইজ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইট থেকে লগ ইন করতে হবে, অর্থাৎ classtune.com এই সাইট থেকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ক্লাস টিউনের ফিচার লিস্ট থেকে কুইজ ফিচারটি সিলেক্ট করুন। নতুন কুইজ তৈরি করার জন্য অ্যাড কুইজ বাটনে ক্লিক করুন। নেইমে আপনার কুইজ টাইটেলটি টাইপ করুন। স্টার্ট ডেটে আপনার কুইজ শুরু হওয়ার তারিখ এবং এন্ড ডেটে আপনার কুইজ শেষ হওয়ার তারিখটি সেট করুন। ম্যাক্সিমাম টাইমে আপনার কুইজটি সময়সীমা নির্ধারণ করুন। পাস পার্সেন্টেজে আপনার কুইজটির পাস মার্ক নির্ধারণ করুন। অপশন পার কোয়েশ্চেনে আপনি কয়টি অপশন রাখতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট শিফটে ক্লিক করে নির্ধারিত শিফটটি, সিলেক্ট ক্লাসেস ক্লিক করে ক্লাস, এবং সিলেক্ট সেকশনে ক্লিক করে সেকশনগুলো সিলেক্ট করুন। এরপর সাবজেক্টে ক্লিক করে যেই সাবজেক্টের কুইজ নিতে চান সেটি সিলেক্ট করুন। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে আপনার কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করুন। মার্ক অপশনে নির্ধারিত প্রশ্নের মার্ক টাইপ করুন। এরপর কোয়েশ্চেন বক্সে আপনার কোয়েশ্চেনটি টাইপ করুন। আপনি চাইলে এক্সপ্লেনেশন বক্সে আপনার প্রশ্নের এক্সপ্লেনেশন টাইপ করতে পারেন। এন্টার অপশনসে গিয়ে আপনার অপশনসগুলো টাইপ করুন। এবং ইজ অ্যান্সারে ক্লিক করে কারেক্ট অ্যান্সারটি সিলেক্ট করুন। এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনার পরবর্তী প্রশ্নটি ক্রিয়েট করুন। এভাবে সবগুলো প্রশ্ন ক্রিয়েট করে ফিনিশ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ভিউ অনলাইন এক্সামসে ক্লিক করে এখানে যে শিফট, ক্লাস এবং সেকশনের জন্য আপনি কুইজটি ক্রিয়েট করেছেন সেগুলো সিলেক্ট করুন। এখানে আপনি এডিট বাটনে ক্লিক করে কুইজটি এডিট করতে পারেন এবং পাবলিশ বাটনে ক্লিক করে কুইজটি পাবলিশ করতে পারেন। আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করে কুইজটি পাবলিশ করব। আপনার কুইজটি পাবলিশ হয়ে গেছে। কুইজটি পাবলিশ করার পূর্বে অথবা পরে আপনি এডিট বাটনে ক্লিক করে কুইজটির স্টার্ট টাইম এবং এন্ড টাইম সেট করে নিতে পারেন। এরপর আপডেট বাটনে ক্লিক করলে আপনার কুইজটি আপডেট হয়ে যাবে। ধন্যবাদ।